তো আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স সম্পর্কে একটু কথা বলি। সিলেবাসটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই, আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে, তারপরে আমরা পড়ালেখা শুরু করব। তো ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমাদের আছে কি কি? ডিসক্রিট ম্যাথমেটিক্সে আছে হলো আমাদের গ্রাফ আছে, গ্রাফ আছে, এটা তো সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট আমাদের কাছে, তাই না? ট্রি আছে, হ্যাঁ, তারপরে প্রপোজিশন আছে, প্রপোজিশন, তারপরে আছে হলো প্রবাবিলিটি, সম্ভাবতা, প্রবাবিলিটি, এরপরে আছে সেট। তবে এখানে কথা হলো এই প্রপোজিশনটা এবং এই সেটটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। আপনারা ডুয়েট অ্যাডমিশনের যদি সিলেবাসটা দেখেন তাহলে এই দুইটা জিনিস আপনারা খুঁজে পাবেন না, সেট এবং প্রপোজিশন, এই দুইটা আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এই দুইটা আপনাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ মানে প্রশ্নগুলো এমন যে মানে জিনিসগুলো এমন ভাবে সাজানো গোছানো যে ইতিপূর্বে দেখা গেছে যে সেটটা আপনার সিলেবাসে নাই কিন্তু সেট থেকে প্রশ্ন আসছে, মানে এরা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সরাসরি আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত, এগুলো আমাদেরকে পড়তে হবে। বুঝতে পারছেন? এই জন্য সিলেবাস দেখে যেন মানে কনফিউজ হয়ে যেন না যান যে ভাই এগুলো তো নাই, তারপরে এগুলো কেন পড়াইতেছেন। তো এইগুলো বিষয়, আর এগুলো সব মোটামুটি আমাদের সিলেবাসের ভিতরে আছে। তো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব গ্রাফকে দিব। মনে করেন যে গ্রাফকে যদি দেই তাহলে এখানে একটু আমরা মার্কিং করি যে গ্রাফকে ধরেন আমরা 2 স্টার দিলাম, টি কে দিলাম আপনার 3 স্টার, তারপরে ধরেন এই প্রবাবিলিটি কে দিলাম 3 স্টার। স্ক্রিন শেয়ার করিনি সেটা বলেন না কেন আপনারা? আচ্ছা, আমি তো ভাবছি যে আপনারা সবই শুনছেন। ওকে ওকে, এখন দেখেন, দেখা যায়? ওকে, তো এই যে গ্রাফ, এই গ্রাফকে আমরা দিলাম 2 স্টার দিলাম, এরপরে ট্রি কে দিলাম 3 স্টার, তারপরে প্রবাবিলিটি কে দিলাম 3 স্টার, আর হচ্ছে যে এই দিকে প্রপোজিশন কে দিলাম একেবারে 1 স্টার, আর সেট কে দিলাম 1 স্টার। আপনারা অলরেডি মানে বুঝে যাওয়ার কথা যে কোন ইউনিটটা বা কোন চ্যাপ্টারটা বা কোন টপিকটা কেমন ইম্পর্টেন্ট, এখান থেকে কি বোঝা যাচ্ছে? আর আমাদের টার্গেট হলো মূলত আমাদের সবচেয়ে টার্গেট থাকবে ট্রি, প্রবাবিলিটি, এই দুটো হলো আমাদের একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে আছে কি, এরপরে আমাদের গ্রাফ আছে, আর পর্যায়ক্রমে ওগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো আমরা পড়বো কিভাবে? আমরা যেভাবে পড়লে মোটামুটি নেক্সট টপিক গুলো পড়তে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা সেভাবে পড়বো। কারণ দেখা গেছে যে টিটা গ্রাফের উপর ডিপেন্ডেন্ট, তো আগেই যদি আমি টি পড়া শুরু করি তাহলে তো আর হবে না। এজন্য আমরা আগে গ্রাফ পড়বো, তারপরে টি পড়বো, গ্রাফ পড়বো, টি পড়বো, এরপরে প্রপোজিশন পড়বো, প্রবাবিলিটি নিয়ে আমি পড়াবো, কিন্তু প্রবাবিলিটি নিয়ে আমি একটু কনফিউশনে আছি। প্রবাবিলিটি ভালো বোঝার জন্য আমাদের ম্যাথমেটিক্স পারতে হয়, বিন্যাস এবং সমাবেশের অঙ্ক পারতে হয়। বিন্যাস আর সমাবেশের অঙ্ক সম্পর্কে ভালো আইডিয়া থাকলে প্রবাবিলিটি সহজ হয়। তারপরেও আমি পড়ানো শুরু করব মোটামুটি আইডিয়া দিয়ে যতটুকু আমি নিতে পারি, আর যখন ম্যাথমেটিক্স যখন করবেন তখন তো এগুলো আরো অনেক ভালোভাবে বুঝবেন, তখন প্রবাবিলিটি আর একটু ঝালাই দিয়ে নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি সবাই? ওকে, তো আমরা হচ্ছে যে তাহলে গ্রাফ দিয়ে শুরু করব। আমি আপনাদেরকে করব কি, একটা পিডিএফ শেয়ার করব গ্রাফ। এখন তো আমি এখানে সবকিছু লিখতে পারবো না, তো আমি করব কি, আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি, বোঝাচ্ছি, আপনারা বোঝেন পড়েন, এরপরে আমি আপনাদেরকে একটা পিডিএফ শেয়ার করব, সেখানে আমি যা যা পড়াবো সেখানে সবকিছু থাকবে। আপনারা আগে এখানে আমার সাথে বসবেন, এরপরে পিডিএফ দেখে 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 প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, তো গ্রাফের সংজ্ঞা যদি ওকে, এখন শুনতে পারবেন, যদি অডিও অফ হয়ে যায় তাহলে আমাকে কেউ একজন শুধুমাত্র একটু সাউন্ড দিবেন, এটা আমার ঠিক করতে হবে, একটু টেকনিক্যাল প্রবলেম আছে, মাঝে মধ্যে সাউন্ডের প্রবলেম হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি আমি আপনাদের কথা শুনতে পারবো। তো এর আগে কথাগুলো কি শুনছেন যে আমি আপনাদেরকে এখানে বোঝাবো কিন্তু একটা পিডিএফ শেয়ার করব। আপনারা এখানে বসবেন, পরে পিডিএফ দেখে একবারে ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশন নেবেন, কারণ পিডিএফে অনেক কিছু লেখা আছে, তো সেগুলো আমার পক্ষে এখানে লেখাটা সম্ভব হবে না।
তো আমি এমনিতেই মুখে বলি যে গ্রাফ আসলে কি। দেখেন এমনিতেই যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করেন তাহলে সবকিছুই গ্রাফ, আপনি দুই চোখ দিয়ে যা যা দেখতে পারেন সবকিছুই গ্রাফ। কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্স এর ভাষায় যদি আপনি গ্রাফের সংজ্ঞা দিতে চান তাহলে আপনাকে বলতে হবে যে গ্রাফ হলো এমন একটি ডিসক্রিট ডিসক্রিট স্ট্রাকচার যেখানে কিছু ভার্টিক্স থাকে এবং ভার্টিক্স গুলো এজ দ্বারা কানেক্টেড হয়। একবার শুনে আপনারা বুঝবেন না, আমি ভেঙে ভেঙে বলতেছি। বলতেছে কি গ্রাফ কি, গ্রাফ হলো এমন এক ধরনের ডিসক্রিট স্ট্রাকচার। ডিসক্রিট মানে হলো বিচ্ছিন্ন, আর স্ট্রাকচার মানে তো গঠন, এটা তো সবাই জানেন। তো গ্রাফ হলো কি এরকম একটা বিচ্ছিন্ন কোনো একটা জিনিস যেখানে কি থাকবে, কিন্তু ভার্টিক্স থাকবে। ভার্টিক্স মানে হলো শীর্ষ চূড়া, মানে মাথা, আমাদের মাথাটা হলো আমাদের ভার্টিক্স। তো এরকম কিছু ভার্টিক্স থাকবে, ধরেন আমি তিনটা ভার্টিক্স নিলাম এখানে, এবং এই ভার্টিক্স গুলো কি হবে এজ দ্বারা, এজ মানে কি, এজ মানে হলো বাহু, সেই এজ দ্বারা কি থাকবে এরা কানেক্টেড থাকবে। তো এই যে এখানে মনে করেন আমি কানেক্ট করলাম, এই যে কানেক্ট করলাম, এই যে কানেক্ট করলাম, এখন যেটা হইলো এটাকে আমরা একটা কি বলবো, গ্রাফ বলবো। আরেকটা এক্সাম্পল দিই, এই যে ধরুন এটা একটা ভার্টিক্স, এটা একটা ভার্টিক্স, এই দুটা ভার্টিক্স কে এরকম একটা এজ দ্বারা কি করলাম, কানেক্টেড করলাম, সুতরাং এটা একটা গ্রাফ। মোটামুটি কি বুঝতে পারছি? ওকে, তাহলে আবার একবার বলতেছি, আপনারা এইভাবে লিখবেন, ডিসক্রিট স্ট্রাকচার হলো এমন এক ডিসক্রিট গ্রাফ হলো এমন এক ধরনের ডিসক্রিট স্ট্রাকচার যেখানে কিছু ভার্টিক্স থাকে এবং কি থাকে, ভার্টিক্স গুলো এজ দ্বারা কানেক্টেড হয়। এই হলো বিষয়। তো এই গ্রাফ আবার এমনিতেই যদি আমরা বিভক্ত করি এজের ভিত্তিতে যদি বিভক্ত করি তাহলে গ্রাফ গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ডিরেক্টেড গ্রাফ আর একটা হলো ইনডিরেক্টেড গ্রাফ। তো ডিরেক্টেড গ্রাফ কেমন, যেমন ধরেন এই এটা একটা ভার্টিক্স, এটা একটা ভার্টিক্স, এই ভার্টিক্স এর নাম দিলাম এ, এই ভার্টিক্স এর নাম দিলাম বি, এই এজ দ্বারা কানেক্টেড করলাম এবং এই দিকে একটা অ্যারো দিলাম। তো এই অ্যারোটা দেখে কি আপনারা বুঝতে পারতেছেন না যে আপনি এর থেকে বির দিকে যাচ্ছেন না বির থেকে এর দিকে যাচ্ছেন, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে অবশ্যই, আমরা এর থেকে কার দিকে যাইতেছি, বির দিকে। সুতরাং এটা এটা এটাকে এটা হলো ডিরেক্টেড গ্রাফ, যেখানে আপনার ডিরেকশন বলে দেওয়া থাকবে এরকম অ্যারো চিহ্নের মাধ্যমে, সেগুলোকে বলবেন আপনি ডিরেক্টেড গ্রাফ। আর উপরে যে দুইটা গ্রাফ আমি অঙ্কন করছি দেখেন ওগুলো বোঝা যাচ্ছে না, যেমন ধরেন এটা নাম দিই এ বি সি, অথবা যদি এটার নাম দিই এ বি, এগুলোতে কোনো বোঝার উপায় নাই যে আপনি এদিক থেকে ওদিকে যাইতেছেন বা ওদিক থেকে এদিকে আসতেছেন। সুতরাং ওইগুলোকে আমরা কি বলবো, আনডিরেক্টেড গ্রাফ বলবো। বুঝতে পারছি সবাই? ওকে, আশা করি ডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফ দেখলে আপনারা এখন চিনতে পারবেন। তো এখন আবার দেখেন ডিরেক্টেড গ্রাফকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফ আর একটা হলো ডিরেক্টেড মাল্টিগ্রাফ। একটা হলো শুধু ডিরেক্টেড গ্রাফ আর একটা হলো ডিরেক্টেড মাল্টিগ্রাফ। এই দুইটার পরিচয় আমি একটু দেই যেন আপনারা চিনতে পারেন এগুলো, যে শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফ কোনগুলো আর ডিরেক্টেড মাল্টিগ্রাফ কোনগুলো। তো খেয়াল করে দেখেন শুধুমাত্র একটা ডিরেক্টেড গ্রাফের, যেমন ধরো আমরা একটা গ্রাফ অঙ্কন করি, এটা 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 এ বি সি, এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম, আর এখান থেকে মনে করেন এদিকে দিলাম, এবং এই যে দেখেন এর থেকে এই এতেই যদি আরেকটা দিই এইটাকে আমরা বলবো লুপ বলবো, এটাকে কি বলবো, সেলফ লুপ বলবো। বুঝতে পারছেন এটাকে কি বলবো, বুঝছেন সবাই? হ্যাঁ, ওটাকে সেলফ লুপ বলবো। তো তিনটা জিনিস, আসলে তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে ওটা ডিরেক্টেড মানে ওটা কোন প্রকারের গ্রাফ। একটা হলো যে লুপ, সেলফ লুপ, আর একটা হলো যে মাল্টি এজ, শিট ওয়েট, একটা হলো মাল্টি এজ, মাল্টি ইডিজি মাল্টি এজ, আর একটা লুপ, এবং হলো মাল্টি এজ। হ্যাঁ, আর একটা হলো আপনার ডিরেক্টেড না আনডিরেক্টেড, সেটা সেটা তো দেখতে হবে, যেহেতু আমরা এখন কিসের প্রকার ভেদ করতেছি, ডিরেক্টেড গ্রাফের প্রকার ভেদ করতেছি। তো ডিরেক্টেড গ্রাফ আবার কয় প্রকার, শুধু ডিরেক্টেড গ্রাফ আর একটা ডিরেক্টেড মাল্টিগ্রাফ। তো দেখেন এই যে গ্রাফটা অঙ্কন করছি এটাকে আমরা শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফ বলতে পারবো, এটাকে আমরা শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফ বলতে পারবো। কিন্তু মাল্টি ডিরেক্টেড গ্রাফ কেমন দেখেন, এই যে ধরেন এটা, এই যে ধরেন এটা, এই যে ধরেন এটা, এইখানে দেখেন এই যে আর একটা, খেয়াল করে দেখেন এটা যদি নাম হয় এ, এটা যদি বি হয়, এ এবং বি এর মাঝে এস কয়টা দেওয়া আছে বলেন তো? দুইটা দেওয়া আছে, এজন্য ওকে আমরা বলতেছি মাল্টিগ্রাফ। আর এখানে কোনো একটা একটা দুইটা বাহুর ভিতরে
মানে দুইটা এজের ভিতরে মাল্টিপল এজ নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি শুধু ডিরেক্ট গ্রাফ। এখন আপনি বলতে পারেন ভাই এখানে যদি একটা লুপ থাকতো, এখানে লুপ থাকতে পারে কোনো সমস্যা নাই, লুপের উপরে আসো আমাদের কিছু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে আমাদের মাল্টিপল এজ এর উপরে। যদি মাল্টিপল এজ থাকে তাহলে তাদেরকে আমরা মাল্টি গ্রাফ বলতেছি, যদি মাল্টিপল এজ না থাকে তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র ডিরেক্ট গ্রাফ বলতেছি। সবাই কি বুঝতে পারছেন? আমি কোন একটা গ্রাফ অঙ্কন করলে এখন কি আপনারা বলতে পারবেন যে এটা কোন গ্রাফ? বলেন তো এটা কোন গ্রাফ? এটা ডিরেক্টেড গ্রাফ, এটা কি বলেন সবাই বলেন? লুপ মানে তো কোন গ্রাফ নয়, গ্রাফ হলো দুই প্রকার, একটা হলো ডিরেক্টেড গ্রাফ আর একটা হলো ইনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ, আর একটা হলো মাল্টি গ্রাফ। একটা শুধুমাত্র ডিরেক্টেড গ্রাফ আর হ্যাঁ, এই জন্য এই গ্রাফের নাম কি শুধু নাম বলেন? গ্রাফ দুই প্রকার, ডিরেক্টেড গ্রাফ দুই প্রকার, একটা হলো ডিরেক্টেড আর একটা হলো ডিরেক্টেড মাল্টি। হ্যাঁ ডিরেক্টেড গ্রাফ, এটা হলো ডিরেক্টেড গ্রাফ, রাইট। এরকম করে চিনে চিনতে হবে, এগুলো আপনাদের অবজেক্টিভ হিসাবে আসতে পারে, আবার আপনাকে গ্রাফ অঙ্কন করতে বলতে পারে। তো এই যে গ্রাফটা এখন ঠিক আছে তাই না? এই গ্রাফটা বলেন, এই গ্রাফটা কি গ্রাফ? এই গ্রাফটা হ্যাঁ এটা কিন্তু ডিরেক্টেড গ্রাফ না, মাল্টি না। এখানে মাল্টি কোথায় বলেন তো, মাল্টি কোথায় দেখতেছেন? নামকরণ করি আমি, এ বি সি ডি, কোন দুইটা ভার্টিক্স এর ভিতরে আপনি মাল্টিপল পদ দেখতেছেন? দেখা যাচ্ছে কি নাই? সুতরাং এটা হলো কি শুধু ডিরেক্টেড গ্রাফ, এখানে মাল্টি না। যদি এরকম করে দিতাম আমি তাহলে এটা কি গ্রাফ হইতো বলুন তো? এইটা এটা হলো ডিরেক্টেড মাল্টি গ্রাফ হইতো। সবাইকে আমরা এই দুইটা টপিক বুঝতে পারছি যে ডিরেক্টেড গ্রাফ এবং ডিরেক্টেড মাল্টি গ্রাফ। ওকে এবার আমরা আনডিরেক্টেড গ্রাফের ভিতরে দেখবো। আনডিরেক্টেড গ্রাফ হলো তিন প্রকার, একটা হলো সিম্পল গ্রাফ, একটা হলো সুডো গ্রাফ আর একটা হলো মাল্টি গ্রাফ। একটা কি গ্রাফ? সিম্পল গ্রাফ। তো সিম্পল গ্রাফে হবে কি, সিম্পল গ্রাফে কোনো লুপও থাকতে পারবে না, কোনো মাল্টিপল এজও থাকতে পারবে না। খেয়াল করেন, এই যে ধরেন এই যে এটা একটা গ্রাফ অঙ্কন করলাম, এটা একটা গ্রাফ অঙ্কন করলাম, তারপরে এটা একটা গ্রাফ অঙ্কন করলাম, এই যে এই গ্রাফ গুলোকে আমরা কি বলতেছি? এই গ্রাফ গুলোকে আমরা সিম্পল গ্রাফ বলতেছি। সিম্পল গ্রাফ কেন বলতেছি? কারণ এখানে কোন সেলফ লুপ নাই অথবা কোন মাল্টিপল এজ নাই। সবাই কি বুঝছি সিম্পল গ্রাফ? এবার যদি আমরা মাল্টি গ্রাফ বলি, মাল্টি গ্রাফ, তো মাল্টি গ্রাফে কি হবে? মাল্টিপল এজ থাকবে কিন্তু লুপ থাকতে পারবে না, এরকম মাল্টিপল এজ থাকবে, মাল্টিপল এজ থাকবে, মাল্টিপল এজ থাকবে কিন্তু কোনো লুপ থাকতে পারবে না, একে আমরা কি বলবো? মাল্টি গ্রাফ। আর সুডো গ্রাফ, সুডো গ্রাফটা একটু বানানটা ভালো করে দেখেন, সুডো গ্রাফ, সুডো গ্রাফে কি হবে না হবে তা আমি জানি না, মাল্টিপল এজ থাকবে কি থাকবে না আমি কিছুই জানি না, কিন্তু একটা সেলফ লুপ থাকতে হবে, তাকে আমরা সুডো গ্রাফ বলতে পারবো। দেখেন এই তিনটা মনে রাখতে পারেন কিনা একটু দেখেন সবাই। সিম্পল গ্রাফটা কি শুধুমাত্র বাউ থাকবে, কোনো লুপ থাকা যাবে না, কোনো মাল্টিপল ইয়েস থাকা যাবে না, কে বলবো? সিম্পল গ্রাফ। এরপর কি মাল্টি গ্রাফ? মাল্টিপল গ্রাফ কি? মাল্টিপল গ্রাফ হলো যেটা মাল্টিপল বাহু থাকবে কিন্তু কোনো লুপ থাকা যাবে না, তাহলে তাকে আমরা মাল্টি গ্রাফ বলবো। আর সুডো গ্রাফ কাকে বলবো? সুডো গ্রাফে অবশ্যই একটা লুপ থাকতে হবে। সবাই কি বুঝছি ভাই? ওকে, তো এবার যদি আমি আপনাদেরকে দেখাই একটা চিত্র দেখাইতেছি, আপনারা ভালো দেখতে পারবেন না হয়তো বা, তারপরেও দেখাইতেছি। এই চিত্রটা একটু দেখেন তো, দেখা যায় এই যে এই চিত্রটা কি দেখা যায়? এটা 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 সবাই এটা সবাই মানে এরকম বেশি গ্যাদারিং না করে একটু নিজে নিজে চিন্তা করেন যে এটা কি গ্রাফ, আপনি কি বুঝতে পারেন কিনা এটা কি গ্রাফ। এটা সিম্পল গ্রাফ ভাই, মাল্টিপল বাহু তো নাই, সিম্পল গ্রাফ। এটা কি গ্রাফ? এটা
এটা কি গ্রাফ? এটা মাল্টিগ্রাফ, ভেরি গুড। এটা কি গ্রাফ? এটা ছোট গ্রাফ, এটা ছোট গ্রাফ। এটা কি গ্রাফ বলেন? এটা এটা কি গ্রাফ? এটা ডিরেক্টেড মাল্টিগ্রাফ, এখানে ডিরেকশন দেওয়া আছে, বুঝতে পারছেন? এখানে ডিরেকশন দেওয়া আছে, এটা এটা ডিরেক্টেড মাল্টিগ্রাফ। এই যে একাধিক পদ আছে যে, এই জন্য এটাকে বলবো ডিরেক্টেড মাল্টিগ্রাফ। আপনারা প্লিজ এক মিনিট একটু ওয়েট করেন, আমি একটু বাড়ি থেকে ফোন দিচ্ছি, একটু বসে। হ্যাঁ মা, না কোনো খবর টবর আছে নাকি? ক্লাস নিচ্ছে। আচ্ছা মা, ঠিক আছে। হ্যাঁ ভাই, সবাই কি বুঝতে পারছি এ পর্যন্ত? ওকে, ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটা অনেক সোজা, ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টটা অনেক সোজা, মানে এখানে খুব বেশি মানে কষ্টের জিনিস নাই। তবে যে মাথা মাথা খাটাইতে হবে, মানে প্রত্যেকটা সময় আপনাকে কনফিউজ করে ফেলে দিবে। তো এই ডিসক্রিট ম্যাথমেটিক্স কিন্তু অনেক ভেরিয়েবল একটা সাবজেক্ট। আপনারা যখন নিজে নিজে অ্যাপস ডেভেলপ করবেন, তারপরে গেমিং নিয়ে যখন কাজ করবেন, বিশেষ করে গেমিং, তারপরে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জায়গাগুলোতে যখন আপনারা কাজ করবেন, তখন কিন্তু আপনি গ্রাফ ছাড়া এক পাও নড়তে পারবেন না সামনের দিকে, বুঝতে পারছি? এই জন্য গ্রাফ ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে। এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ডিগ্রি নির্ণয়। ডিগ্রি নির্ণয়, ডিগ্রি কিভাবে কাজ করবো আমি একটু বলি, তারপরে বুঝতে পারবেন ডিগ্রি। ওকে, কোন একটা গ্রাফ, একটা গ্রাফ আমি একটু অঙ্কন করি খুশিতে, মনে করেন এরকম একটা গ্রাফ নিলাম, এইখানে একটা গ্রাফ এ নিলাম, এইখানে একটা এ নিলাম, নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এটা আমরা কেমন ধরনের একটা গ্রাফ অঙ্কন করছি? আনডিরেক্টেড গ্রাফ অঙ্কন করছি, আনডিরেক্টেড। তো এই গ্রাফের যদি আমরা ডিগ্রি নির্ণয় করতে চাই, ডিগ্রি কি? ডিগ্রিটা হলো একটা গ্রাফ থেকে, মানে এটা কিন্তু আনডিরেক্টেড এর ক্ষেত্রে চিন্তা করতেছি, একটা গ্রাফ থেকে যাওয়া অথবা আসার জন্য যতগুলো পথ থাকে তাকে ওই ভার্টিক্সের তাদের ডিগ্রি সংখ্যা বলে। আবার বলি, একটা ভার্টিক্স থেকে যাওয়া অন্য ভার্টিক্সে, বা একটা ভার্টিক্স থেকে যাওয়া অথবা আসার জন্য, একটা ভার্টিক্স থেকে বের হওয়া অথবা ইন করার জন্য যতগুলো পথ থাকে তাকে ওই ভার্টিক্সের ডিগ্রি বলে। সবাই কি বুঝছি? যেমন দেখেন, আমি যদি এখানে ডিগ্রি অফ এ লিখি, মানে এই গ্রাফের যদি এই যে এ ভার্টিক্সের ডিগ্রি লিখি, তাহলে এটা ডিগ্রি হয় থ্রি। সবাই কি বুঝছেন? এই যে তিনটা পথ, একটা দুইটা, এই যে তিনটা, বুঝছি ভাই সবাই? তাহলে ডিগ্রি অফ বি, মানে বি গ্রাফের ডিগ্রি কত বলেন? থ্রি। আর ডিগ্রি অফ সি, সি গ্রাফের ডিগ্রি হবে, সি গ্রাফের ডিগ্রিটা হবে হলো কত হবে, কত হবে বলতে থাকেন, সমস্যা নাই, যার যা বলার ইচ্ছা বলেন, কিন্তু একটু প্রবলেম আছে আমার ল্যাপটপটা, একটু কাজ করতে হবে, যার কারণে এরকম একটু প্রবলেম হইতেছে, এটা ঠিক করে ফেলবো দু একদিনের ভিতরে। সি গ্রাফের চারটা হবে, চারটা হবে। কেন চারটা আমি আপনাকে বলি, আপনি শুধুমাত্র বের হওয়ার পথের কথা চিন্তা করেন, শুধুমাত্র বের হওয়ার পথের কথা চিন্তা করেন, তাহলে দেখেন এই যে এখান থেকে আপনি কি এদিকে বের হইতে পারেন যে এক, ওদিকে বের হইতে পারেন যে দুই, এদিকে বের হইতে পারেন তিন, এদিকে বের হইতে পারেন চার। তার মানে আপনাকে এখানে মনে রাখতে হবে, যদি কোনো লুপ থাকে, হ্যাঁ চারটা হবে, হ্যাঁ যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তাহলে লুপকে দুইটা ধরতে হবে আপনাকে, যে কোনো লুপকে দুইটা ধরতে হবে, বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন, মানে যে কোনো ভাবে, কোনো প্রবলেম নাই, আমরা অনেক ফ্রেন্ডলি ক্লাস করব। হ্যাঁ, কেউ কিছু বললেন? ইমতিয়াজ ভাই বলেন, আপনি ইমতিয়াজ ভাই বলেন, কি বললেন? ওকে ওকে, একটা দিয়ে আমরা চিন্তা করি, এই যে দেখেন একটা দিয়ে, এদিক থেকে একটা আসছিল, এদিক থেকে একটা আসছিল, এদিক দিয়ে একটা লুপ। আমি আপনাকে বললাম যে বের হওয়া, কোন একটা ভার্টিক্স থেকে বের হওয়া অথবা ইন করার জন্য যতগুলো পথ, তো আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে এই যে এই যে একটা পথ, তাহলে আপনি কি এদিক দিয়ে যাইতে পারেন না, কি বলেন? এক, এদিক দিয়ে যাইতে পারেন দুই,
এদিক দিয়েও যেতে পারেন, তিন এদিক দিয়েও যেতে পারেন, এটা লুপ ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে যান আর ওদিক দিয়ে যান আপনাকে তো যাইতে নিষেধ করেনি, কারণ এটাতে তো কোনো ডিরেকশন দেওয়া নাই যে আপনি এদিক দিয়ে যেতে পারবেন ওদিক দিয়ে পারবেন না, এরকম তো কিছু দেওয়া নাই, এদিক দিয়েও পারবেন ওদিক দিয়েও পারবেন। সুতরাং আপনাকে এখানে টু কাউন্ট করতে হবে, এই যে এই জন্য এই জায়গার ইয়ে হলো চার। সবাই কি বুঝতে পারছি? এটা আমি এটাই আমি আপনাদেরকে বললাম যে লুপকে দুইটা হবে, দুইটা কাউন্ট করতে হবে, সবাই কি বুঝছি? তাহলে আমি যদি আপনাদেরকে একটা ফিগার দিই, দেখেন তো এটা একটু সবাই নিজেদের মতো করে মিলাই নেন, এখানে রেজাল্ট সহ দেওয়া আছে কিন্তু আপনারা মিলাই নেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। একটু এটা মিলাই নেন তো, দেখেন তো সবাই বোঝেন কিনা। আপনাকে বলবে যে বি গ্রাফের ভার্টেক্স ডিগ্রি কত, দুই তিন চার পাঁচ এভাবে বলে দিল, আপনাকে একটাকে দাগ দিতে হবে, অথবা এরকম একটা গ্রাফ আপনাকে দিয়ে দেবে, আপনাকে বলবে প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি নির্ণয় করো। কাজগুলো খুবই সোজা, এক মিনিটে আপনি 14 মার্কের আনসার করে ফেলতে পারবেন, এক মিনিটে যদি আপনার কমন পড়ে। তাহলে আমরা নেক্সট দিকে যাই, এবার আমরা ডিগ্রি নির্ণয় করব, কিন্তু আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি নির্ণয় করব। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি নির্ণয় করব। তো আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি লেখার একটা নিয়ম আছে, সেটা হলো কিভাবে, এই যে দেখেন, আচ্ছা আমি একটা গ্রাফ অঙ্কন করি, এই যে এমন একটা গ্রাফ অঙ্কন করবো যেটার ভিতরে সবকিছুই থাকবে। সরি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভাই বলুন, আমি একটা ক্লাসে আছি তো একটু দ্রুত করেন। আচ্ছা আচ্ছা, ওটা ভাই ওই এখানে লিখলে আমার মনে থাকবে না, আপনাকে একটু আপনি একটু করেন ফেসবুকে, আমাকে একটু আইডি আছে না, আপনার আইডি নাম্বার মনে আছে? ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আইডি নাম্বার আপনাকে দিব, আপনি একটু ইয়ে করেন, আমাকে কমেন্টস করেন, মানে কমেন্টস না আমাকে ইনবক্স করেন মেসেঞ্জার থেকে। আর আমাকে ইনবক্স করলে ভাই আমি কোনো সময় দিনের বেলায় রিপ্লাই দেই না, আমি ঘুমানোর আগে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে ওটা থাক। আমি ওকে, নো না না ঠিক আছে, ওকে নো প্রবলেম, ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, সবাই আমার গ্রাফটা দেখতে পারতেছেন তাই না? তো এখানে আরেকটা জিনিস নাই, আমি সেটাও নিতে চাই, মাল্টিপল ইউজও নিতে চাই, তাহলে আমার এক গ্রাফে সব কাজ হয়ে যাবে, আমাকে অনেক কিছু পড়াইতে হবে না। এ বি, এটা সি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। তো এখানে ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি আবার দুই প্রকার, একটা হলো ইন ডিগ্রি, মানে এই যে আসার জন্য যেটা, আর একটা হলো আউট ডিগ্রি, আউট ডিগ্রি যাওয়ার জন্য। তো ইন ডিগ্রি লেখার আবার একটা পদ্ধতি আছে, ইন ডিগ্রি কিভাবে লেখে, যে ডিগ্রি এই যে উপরে একটা মাইনাস দিয়ে তারপরে এভাবে লিখতে হয়, তারপরে ডিগ্রি মাইনাস এখানে বি, একটু মাথার উপরে ডিগ্রি, এটা ধরেন সি, মাইনাসটা একটু মাথার উপরে, তারপরে ডিগ্রি এই যে মাইনাসটা একটু মাথার উপরে, তারপর এটা আবার কিভাবে লিখতে হয়, এটা আবার ডিগ্রি প্লাস এ, আউট ডিগ্রির সময় প্লাস বি লিখতে হয়, ডিগ্রি প্লাস বি, এরপর হলো ডিগ্রি প্লাস সি, এবার হলো ডিগ্রি প্লাস ডি। ওকে, তো এখন ইন ডিগ্রি, এটা মানে তো আপনারা বুঝতে পারতেছেন যে কত ভাবে কি করা যাবে, ইন করা যাবে। তো এতে দেখেন কত ভাবে আসা যায়, এই যে এক ভাবে আর দুই ভাবে আসা যায়, তাহলে এটা দুই, বিতে কত ভাবে আসা যায়, এক দুই, হ্যাঁ দুই ভাবে, আপনারা মিলাই নিন, যেটা বুঝবেন না সেটা বলবেন। ডিগ্রি সি, সিতে একটা, হ্যাঁ একটাই, আর ডিতে কয়টা, একটা দুইটা, হ্যাঁ দুইটা, কে কে বোঝেননি, কোনটা বোঝেননি বলেন আমাকে, সবাই বুঝতে পারছেন? ওকে ভেরি গুড,
এবার আসি তাহলে আউট ডিগ্রি, এ এর আউট ডিগ্রি কয়টা? এ এর আউট ডিগ্রি হলো শূন্য, এখানে কোনো আউট হয়নি। আর বি এর আউট ডিগ্রি কয়টা? একটা একটা দুইটা তিনটা, বি এর আউট ডিগ্রি হলো থ্রি। সি এর আউট ডিগ্রি হলো এক দুই, আর ডি এর আউট ডিগ্রি হলো এক দুই এক দুই। এখন এটা নির্ণয় করার পরে দুই পাশে ঠিক আছে কিনা অথবা আপনি কোথাও মিসটেক করছেন কিনা এটা যদি আপনি যাচাই করে দেখতে চান, তাহলে জাস্ট কি করবেন, দুই পাশে ডিগ্রি গুলো কাউন্ট করবেন। এই 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 ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রির পরিমাণ সারা জীবন সমান হবে। যদি দেখেন যে কম বেশি হয়েছে তাহলে আপনি বুঝবেন যে আপনি কোথাও ভুল করছেন, আপনাকে আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখি দুই দুয়ে চার, পাঁচ আর দুয়ে সেভেন, এই যে সেভেন, এখানে তিন দুয়ে পাঁচ আর দুয়ে এই যে সাত, সেভেন। হ্যাঁ বলেন, কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা ডিগ্রি, এই যে আউট ডিগ্রি হলো এই দুইতে, আউট হয়েছে কোন দিকে? এই যে দেখেন, এই যে গ্যাসে এক, এই যে আর একটা গ্যাসে দুই, আর আর কোন দিকে যায়নি সে, এই দুই দিকেই গেছে। বুঝতে পারছেন? ও জাহাঙ্গীর ভাই নাকি, বুঝতে পারছেন? ওকে আচ্ছা, এই লুপ লুপের এখানে একটা ঘটনা ঘটছে, কি ঘটনা কে ধরতে পারছেন বলেন তো? এই লুপের এখানে একটা ঘটনা ঘটছে, কেউ কি ধরতে পারছেন যে কি ঘটনা ঘটছে? হ্যাঁ, এখানে শুধু এখানে কিন্তু ইউ এর সমান কাউন্ট হয়েছে, এই যে বি যখন ইন করছে, এই যে এখানে ইন করছে এক, এই যে এই যে আর ইন করছে, এই যে একটা ইন করছে, এই যে দুই, এই জন্য কিন্তু বিতে লিখছি দুই। আবার আউটের সময় এখানে কিন্তু আউটও করছে, তার মানে যদি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি লুপ থাকে তাহলে সে ইন ডিগ্রিতেও কাউন্ট হয়, আউট ডিগ্রিতেও কাউন্ট হয়। বুঝতে পারছি সবাই? ওকে ভেরি গুড। তো তাহলে আমি যদি আপনাদেরকে আবার এরকম যদি কোনো একটা গ্রাফ দেওয়া হয়, আপনাদেরকে যদি এরকম কোনো একটা গ্রাফ দেওয়া হয় তাহলে আপনারা ডেফিনেটলি পারবেন না ডিগ্রি নির্ণয় করতে। ওকে, তাহলে ডিগ্রি নির্ণয় টপিক টপিকটা আমাদের শেষ। এবার আমরা যাব আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটা সূত্র দেখব। দেখেন এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, টু ই ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি অফ ভার্টিক্স, এই ইটা হলো এজ আর এই ভিটা হলো ভার্টিক্স, মানে ডিগ্রি অফ ভার্টিক্স, প্রত্যেকটা ভার্টিক্স এর ডিগ্রি। এখন এই সূত্রটা কিসের জন্য? এই সূত্রটা হলো কোন সময় যদি আমার কোনো একটা গ্রাফের এজ সংখ্যা বলে দেয় তাহলে আমরা ওটার ভার্টিক্স বের করতে পারবো, আবার যদি কোনো এক সময় টোটাল ভার্টিক্স এর ডিগ্রি সংখ্যা বলে দেয় তাহলে ওই গ্রাফের এজ বের করতে পারবো। এই যে সূত্রটা দেখতেছেন এটা একটা থিওরেম, হ্যান্ডশেকিং নামে একটা ভদ্রলোক এটা আবিষ্কার করছে বলে বা এটা ড্রাইভ করছে বলে এই সূত্রটাকে বলে হ্যান্ডশেকিং থিওরেম, হ্যান্ডশেকিং থিওরেম। তো চলুন একটু দেখি আমরা এটা, এক দুই তিন চার, ওকে, এ বি সি ডি ই। এখানে কি বলছে, টোটাল বাহুকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে টোটাল ডিগ্রি সংখ্যা বাড়াবে। তাহলে আমরা একটু দেখি, বাহু কাউন্ট করি, বাহু কাউন্ট করি, এই যে একটা বাহু, এই যে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বাহু। তাহলে বাহু যদি ইর মান যদি কত হয়, ফাইভ হয়, তাহলে অবশ্যই আমরা বলতেছি টোটাল ডিগ্রি কত, পাঁচ দুগুণ টু গুণন ই, তাহলে টু গুণন ফাইভ ইকুয়াল টু কত হবে, টেন। এখানে এই পুরো গ্রাফটাতে আসলে দশটা কি আছে, দশ ডিগ্রি এই পুরো গ্রাফের। চলুন দেখি ডিগ্রি দশ কিভাবে হয়, এখানে কত দুই, এখানে কত তিন, এখানে কত তিন, এই যে এখানে কত দুই, তাহলে তিন তিনে ছয় আর চারে কত হলো দশ। বুঝতে পারছি সূত্রটা? কোন একটা গ্রাফের ভার্টিক্স বের করা, টোটাল ডিগ্রি বের করা সহজ না এজ বের করা সহজ? কোন একটা গ্রাফের টোটাল ডিগ্রি বের করা, মানে টোটাল ডিগ্রি কাউন্ট করা সহজ না তার বাহু কাউন্ট করা সহজ? এজ বের করা সহজ, এজ বের করা সহজ। এক দুই তিন চার পাঁচ, যারা যারা এজ বের করা সহজ বলছিলেন তারা তারা গণা শুরু করেন, কাউন্ট করেন, কাউন্ট করেন, কাউন্ট করেন।
আর যাবো না যাবো না কোন, এখন আর এখন আর বায়ু কাউন্ট করা সহজ না। আসলে ওই সূত্রটা এইরকম, যেগুলো বিচ্ছু ক্যাটাগরির কিছু গ্রাফ আছে, এই বিচ্ছু ক্যাটাগরির গ্রাফ গুলো মোটেও ভালো জিনিস না। ওদের যদি কখনো বায়ু সংখ্যা বের করার দরকার হয় তবে ওই সূত্রটা সাধারণত আমরা অ্যাপ্লাই করে থাকবো। এইরকম গ্রাফের আপনি বায়ু কাউন্ট করতে পারবেন না, একদিকে কাউন্ট করবেন আরেকদিকে আপনি গোলায় ফেলবেন, কিন্তু ডিগ্রি কাউন্ট করা খুবই সহজ। যেমন ধরেন এই গ্রাফের যদি আমি বায়ু সংখ্যা বের করতে চাই, আমি করবো কি যে এক দুই তিন চার পাঁচ, এর ডিগ্রি হলো ফাইভ, আর এটার ডিগ্রি কত, এক দুই তিন চার, এটার ডিগ্রি হলো চার, এটার ডিগ্রি এক দুই তিন চার পাঁচ ছয়, এটার ডিগ্রি হলো ছয়, আর এটার ডিগ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটার ডিগ্রি হলো আট, আর এটার ডিগ্রি হলো কত, তিন। এখন দেখেন আমরা খুব সহজে বায়ু বের করতে পারবো, পাঁচ আর তিন আট, আট আর চারে বারো, বারো আর ছয়ে আঠারো, আঠারো আর আটে কত হয় ছাব্বিশ, তো এই ছাব্বিশকে যদি ভাগ দিই তাহলে কত হয় থার্টিন। টোটাল ভালো করে আপনি একবার খাতা কলম নিয়ে বসে গোনে দেখেন এখানে তেরোটাই বায়ু আছে। বুঝতে পারছেন এটা কোথায় অ্যাপ্লাই করবো? ওকে, আজকে আমি 45 মিনিট ক্লাস নিব আপনাদের, কারণ একটু রোজা রাখছি তো কন্টিনিউ তো বেশি কথা বলা যায় না, একটু ইয়ে লাগে, এই জন্য 45 মিনিট ক্লাস নিব। ওকে, এবার আমি আপনাদেরকে এখন একটা ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট সবাই, আমি যাকে জিজ্ঞাসা করবো সে পরে বলবেন, আপাতত মনে মনে রাখবেন, কেউ রেজাল্ট বলবেন না, কেউ রেজাল্ট বলবেন না, হিসাব করে আপনি রেজাল্ট আপনার কাছে রাখেন। আমি জিনিসটা বুঝে দিতেছি, বলছে হাউ মেনি এজ আর দেয়ার ইন এ গ্রাফ, বলছে একটা গ্রাফে কতগুলো বাহু আছে, গ্রাফ উইথ টেন ভার্টিক্স, যেখানে ভার্টিক্স কয়টা দশটা এবং ইচ অফ ডিগ্রি সিক্স, বলছে প্রত্যেকটা ভার্টিক্স এর ডিগ্রি হলো ছয়, দশটা ভার্টিক্স আছে প্রত্যেকটা ভার্টিক্স এর ডিগ্রি হলো ছয় করে, এই গ্রাফে কতগুলো বাহু আছে সেটা আপনাকে বের করতে হবে। দেখেন তো পারেন কিনা, একটু একটু পরে বলে না, একটু সবাইকে একটু সময় দিই যেন সবাই ইয়ে করতে পারে। হ্যাঁ এখন বলেন, একজন বলছে দুইজন বলছে তিরিশ, আর কেউ কিছু বলবেন, একজন বলছে ষাট, একজন বলছে তিরিশ, আর আর তিরিশই, কারণ কি আমরা সূত্র কি জানি, দেখেন তিরিশ ষাট, একজন ভাই ভুল বলছে, উনি ধরতে পারেননি হয়তো বিষয়টা। এখানে আমার বলছে কি একটা গ্রাফের ছয়টা আছে আপনার কি, প্রত্যেকটার ছয় করে, দশটা আছে ভার্টিক্স, প্রত্যেকটার ভার্টিক্স এর ডিগ্রি হলো ছয় করে, তাহলে টোটাল ডিগ্রি কত, ছয় দশে ষাট, এটা হলো টোটাল ডিগ্রি। আমরা সূত্র কি জানি, টু ইকুয়াল টু সামেশন অফ ডিগ্রি অফ ভার্টিক্স, তাহলে এই যে টোটাল ভার্টিক্স কত সিক্সটি, আর এখানে কি টু, আর ই যদি বের করি তাহলে হবে কত থার্টি। বুঝতে পারছেন কেমন ধরনের অঙ্ক আসতে পারে, কেমন ধরনের প্রবলেম আসতে পারে? আপনার কাছে মনে হইতে পারে যে ভাই এত সোজা জিনিস, এত সোজা জিনিস ডুয়েটে আসবে, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি এটা বুঝছেন দেখে আপনার কাছে সহজ, এই জিনিসটা আপনি কোনোদিন পড়েননি, আপনি কি আপনি এভাবে না পড়ে ডুয়েটে পরীক্ষা আসছে, তাহলে কি আপনার কাছে আর সহজ মনে হইতো? তখন আর আপনার কাছে সহজ মনে হইতো না, এই জন্য জিনিস সোজা না, পড়ছেন দেখে পারতেছেন। এটা একটু দেখেন, আমরা এখন দুইটা জিনিস পড়বো, একটা হলো স্ট্রংলি কানেক্টেড গ্রাফ আর একটা হলো উইকলি কানেক্টেড গ্রাফ। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা হবে কি স্ট্রংলি কানেক্টেড গ্রাফ আর একটা হলো উইকলি কানেক্টেড গ্রাফ। তো আমি আগে সংজ্ঞাটা বলে নিই, স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হলো একটা ভার্টিক্স থেকে যাত্রা শুরু করে আপনি যদি সবগুলো ভার্টিক্স ট্রাভেল করে মানে পরিভ্রমণ করে আবার যদি সেই গ্রাফ সেই ভার্টিক্সে ফেরত আসতে পারেন তবে তাকে আমরা বলবো কি স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। বুঝতে পারছি? খেয়াল করেন এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফে আমরা যদি যাত্রা শুরু করি তাহলে আবার ফেরত আসতে পারবো কিভাবে, এখান থেকে যদি যাত্রা শুরু করি এইদিকে 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 আবার প্রয়োজন এইদিকে আসলাম এইদিকে 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 আবার একেবারে জায়গা মতো ফেরত আসতে পারছি, কি বলেন? এই জন্য এটাকে এটাকে আমরা বলবো স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। আর উইকলি কানেক্টেড গ্রাফ কেমন দেখেন আসেন, এই যে এটা হলো আমাদের উইকলি কানেক্টেড গ্রাফ, এটা উইকলি কানেক্টেড গ্রাফ কেন, কারণ আপনি ফেরত আসতে পারবেন না,
এদিক দিয়ে আসলেন 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 বুঝলাম, এদিক দিয়ে আসলেন, এখানে আসে কিন্তু আপনি বেঁধে গেছেন, আর যাইতে পারেন না কোনো দিকে, ঠিক না? বুঝতে পারছেন? আবার দেখেন এটার ক্ষেত্রে, দেখেন আবার দেখেন অন্য জায়গা থেকে আপনি বললেন যে ভাই ওখান থেকে আমি যাত্রা শুরু করবো না, তা আপনি ওদের ওখান থেকে যাত্রা শুরু করার দরকার না, আপনি কোথায় থেকে করবেন? এখান থেকে চলেন, এখান থেকে কোন দিকে যাবেন? ওদিকে না এদিকে? এদিকে যদি আসেন তাও বন্ধ পথ, ওদিকে যদি যান তাও বন্ধ পথ। তার মানে এটা হলো উইকলি কানেক্টেড গ্রাফ, স্ট্রংলি কানেক্টেড গ্রাফ এবং উইকলি কানেক্টেড গ্রাফ, এই দুটো টপিক কি সবাই বুঝছি? ওকে, ভেরি গুড। আজকে এ পর্যন্তই থাক, আমি মোটামুটি একটু শুরু করলাম, ঠিক আছে? আপনাদেরকে পড়াবো, আমার বেশি ক্লাস লাগবে না, আমি সপ্তাহে দুটো করে ক্লাস নিব, তো ধরেন 8টা বা 10টা ক্লাস হয়ে গেলে মোটামুটি আমরা গ্রাফের একটা জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাইতে পারবো। আর মোটামুটি যতটুকু পড়াবে এমন ভাবে পড়াবে যেন গাজীপুরে আসে আর আপনাদের পড়ানো লাগে, সেভাবেই পড়াবো। আজকে এই গ্রুপে রুটিন দিছিলাম, মনে আছে কার? কি বার, মঙ্গলবার না কি বার জানো, সোমবার না কি বার? রবি আর বৃহস্পতি, শুক্রবার একটা দিন দেখার কথা বলছিলাম না, যে শুক্রবার আর কি বার জানো? আচ্ছা আমি প্রয়োজন আবার দিয়ে দেবো, ঠিক আছে? শুক্রবার একটা, রাইট, হ্যাঁ শুক্রবার এবং মঙ্গলবারের কথা বলছিলাম পরে, কারণ আমার যেভাবে ক্লাস অন্যান্য ক্লাস যেগুলো আছে আমি এই দুইটা দিন মোটামুটি একটু পাতলা থেকে আর কি। শুক্রবার এবং মঙ্গলবার ক্লাস নিব, আমরা যদি সময় পাই অথবা যদি আমরা সেভাবে কুলাইতে পারি তাহলে আমরা আরো বেশি এক্সট্রা ক্লাস নেব।